চিতাবাঘের তাড়া খেয়ে অনেক শ্রমিক চা বাগানে জখম হয়েছেন, কিন্তু এবার খোদ চিতাবাঘ রীতিমতো শ্রমিকদের তাড়া খেয়ে মগডালে উঠে গেল। ঘটনাটি ঘটে আজকে ডুয়ার্সের মালবাজারের মানাবাড়ি চা বাগানে। এই চা বাগানে তিনটি চিতাবাঘকে দেখতে পায় চা গাছের ফাঁকে শ্রমিকরা যখন কাজে যায় সেই সময়। কিন্তু একসাথে তিনটি চিতাবাঘকে দেখতে পেয়ে রীতিমতো শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তারা তারস্বরে চিৎকার করে ওঠে। তাদের চিৎকারে দুটি চিতাবাঘ কিন্তু ইতিমধ্যেই তারা জঙ্গলে ঢুকে পড়ে। অন্য একটি চিতাবাঘ রীতিমতো ভয়ে আটকে উঠে সামনে একটি যে বড় সজনে গাছ ছিল সেই গাছে উঠে যায়, এবং শেষ পর্যন্ত বিকেল সন্ধে গড়িয়ে গেলেও সেই মগডালেই কিন্তু চিতাবাঘটিকে দেখা গেছে। বন দপ্তর জানা গেছে তারা পর্যবেক্ষণে রেখেছেন, প্রয়োজনে তাকে ট্রাঙ্কুলাইজ করে নিচে নামানো হবে। জলপাইগুড়ি থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, নিউজ টাইম।